তো নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই ফুটবল আর্মি আরও একটি নতুন ভিডিও। আর এখানে খেলাটা হচ্ছে অঙ্গদপুরে, অঙ্গদপুরে সেকেন্ড সেমিফাইনাল খেলা নেপালিপাড়া ভার্সেস বাবা লোকনাথ। তো দুটো টিমই দুটো গোল করে, সরি একটা একটা গোল করে। আর তার আগে বলে রাখি, একটা গোল আমার লাস্ট পর্যন্ত ইয়ে করা হয়নি, বৃষ্টি চলেছে, কোনো ক্যামেরা বন্ধ হয়েছে। ফরেনার প্লেয়ার বাবা লোকনাথের, হ্যাঁ বড়ো পুরো ব্যাড লাগ না ব্যাড লাগে। টাই ব্রেকারটাই কিন্তু দেখা, এটাই কিন্তু সব থেকে হাই ভোল্টেজ টাই ব্রেকার। এটা হচ্ছে নেপালিপাড়া এফসি, আর এটা হচ্ছে জয় বাবা লোকনাথের। ফরেনার প্লেয়ার রয়েছে, গোলক আছে রনিতা, জয় বাবা লোকনাথ টিমের রনিতা। গোলকিপার রয়েছে জয় বাবা লোকনাথ টিমের রনিতা। আর এদিকে আমাদের প্লেয়ার রয়েছে নেপালিপাড়া এফসির পান্ডায়রা। পুরো আলোতে মুখটা দেখা যাচ্ছে না পান্ডা। পুরো দারুণ ভাবে ফোন দিয়ে মেরে একদম গোলটি করে দিল অসাধারণ ভাবে পান্ডায়রা। আমাদের রাম টুডুরা নেপালিপাড়া এফসি রয়ে সরাসরি গোল লক্ষ্য। ইতিমধ্যে ঝামেলার সৃষ্টি হয়, এখনো আপাতত স্পষ্ট হয়নি, দেখতে হচ্ছে প্রবল বৃষ্টিতে ঝামেলা শুরু হয়। জয় বাবা লোকনাথ টিমের 66 নম্বর প্লেয়ার, আর গোল হচ্ছে রাম টুডুরা, একই শট একদম পুরো কোণে দাঁড় করে গোল। এখন শট নিচ্ছে নেপালিপাড়া এসছি 10 নম্বর জার্সি পরিহিত দাদা। আর গোল লক্ষ্য রয়েছে আমাদের রনিদা। যা শট নেওয়ার জন্য পুরো প্রস্তুত, দুবার বাঁ দিকে এবারে ডান দিকে। আর জয় বাবা লোকনাথের হয়ে শট মারছে ফরেন প্লেয়ার কার্ক। আর গোল লক্ষ্য রয়েছে আমাদের রাম টুডুরা। দেখো এইগুলো বাজে জিনিস, এমনি করার কি আছে যার প্রস্তুত। দারুণ শট, সে একই ডান দিকে, প্রথমে দুটো গোল না দিকে, দ্বিতীয় দুটো গোল ডান দিকে। ও এখন কারবো বলছে নিজে গোল কি বাতার হবে, নিজে বলছে দাঁড়াবে, না না বলছে রনিতা দাঁড়াবে। না রনিতা দাঁড়িয়েছে, শুন প্রস্তুত জয় বাবা লোকনাথ টিমের রনিতা। আর এদিকে প্রস্তুত বল মারার জন্য নেপালিপাড়া এফসি, 9 নম্বর জার্সি পরিহিত দাদা। ও সাধারণভাবে গড়ি গড়ি মারল, সত্যি দারুণ গোল হয়েছে। গোল লক্ষ্য রাম টুডুরা। আর এটি বাইরের প্লেয়ার জয় বাবা লোকনাথ টিমে, অসাধারণ শট, আর এরই সাথে গোল। গোলকিপার দারুণ নিয়ে ঝাল হচ্ছে দর্শক দেখো মানে আমাদের এত বৃষ্টি হচ্ছে তাও দর্শক। Thank you.
ঝামেলা করছে সবাই মিলে, ফাইনাল ভাই, এটা জিতলে পুরো ফাইনাল। বাপুল ফোনে প্লে যাচ্ছে, ডেকে নিয়ে গেল শট নিতে প্রস্তুত রাম টুরুদা, আর গোলরক্ষক রয়েছে রনিদা। নেট পুরো ছেড়ে দিল রাম টুরুদা। কি বোঝানোর চেষ্টা হচ্ছে, আর এরই মধ্যে হলো কাট। আর এখন গোল লক্ষ্য রয়েছে, এখনো ড্র, রাইট, গোলেও ড্র হয়ে গেল, আবার এখানে ট্রাইফিকারও ড্র হয়ে যাচ্ছে। রামপ্রদা গোল লক্ষ্য, আর এদিকে সব ম্যাচে জয় বাবা লোকনাথ তিনি, দেখি কি হয়, সেম নাকি গোল, আর এটাও গোল হয়ে গেল, আবারও ড্র হয়ে গেল। একটা এখানে আরও একটা পরিবর্তন, এখন ফরেনের প্লেয়ারটা গোলরক্ষক হিসেবে দাঁড়িয়েছে বারবার বলার পর, আর শট নিচ্ছে নেপালি বাড়া এফসি সাত নম্বর জার্সি পরিহিত দাদা, শট নিচ্ছে নেপালি বাড়া এফসি, আর ফরেনের প্লেয়ার, আর ফরেনের প্লেয়ার সেভ করে দিল ভাই, এখনও জেতার কিছু হয়নি। দেখতে পাচ্ছ এখন নিচ্ছে রনিদা শট, রনিদা শট নিচ্ছে গোলক রাম টুরুদা, গোল, আর এরই সাথে টিকে গেল জয় বাবা লোকনাথ। ফাইনালে উঠে গেলো